পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে অনুষ্ঠিত হল একদিন ব্যাপী কর্মশালা। বুধবার ঝালকাঠি সার্কিট হাউসে এ কর্মশালা হয়। ঝালকাঠি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিনুল আহসান। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, উদ্যোক্তা, শিক্ষার্থী সহ সমাজের নানা শ্রেণী পেশার শতাধিক প্রতিনিধি অংশ নেয়। ঝালকাঠি জেলা পর্যায়ে প্রধানমন্ত্রীর এ 10টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ের ওপর গ্রুপ পর্যায়ে লিখিত সুপারিশমালা উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা। ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট এ অনুষ্ঠানে সহযোগিতা করেছে। কৃষি বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে কিছু দায়িত্ব পালন করতে হবে।